ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা চারটা ব্লান্ডিং টুল সম্পর্কে জানব। ব্লান্ডিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে স্কেচিংয়ের ক্ষেত্রে। যদি আমরা রিয়েলিস্টিক স্কেচ করতে চাই তাহলে ব্লান্ডিংটা অনেক জরুরি। সো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা পেপার স্ট্যাম্প দেখব। পেপার স্ট্যাম্প বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমার এখানে ছয়টা সাইজের আছে, ছয়টা ছয় জায়গায় ইউজ করার জন্য, চিকুন মোটা এভাবে। আর এরপরে রয়েছে ব্রাশ। আমরা এটা হলো যে মেকআপ ব্রাশ। এছাড়া আমরা যদি মেকআপ ব্রাশের চেয়ে কোনো বড় জায়গায় শেডিং করি, মানে ব্লান্ডিং করি, তাহলে আমরা ওয়াটার কালার ব্রাশ ইউজ করতে পারি। এখানে অনেক বিভিন্ন সাইজের ব্রাশ আছে, এটাও আমরা ইউজ করতে পারি ব্লান্ডিংয়ের জন্য। এরপরে রয়েছে কটন বার। এটা খুবই নর্মাল একটা কটন বার, এই প্যাকেটের দাম মাত্র 10 টাকা। সো আপনার এই কটন বার ইউজ করতে পারেন ব্লান্ডিংয়ের জন্য। আর এরপরে রয়েছে টিস্যু পেপার, আমরা টিস্যু পেপার ইউজ করতে পারি ব্লান্ডিংয়ের জন্য। এখন আমরা দেখব আমরা কীভাবে ব্লান্ডিং করতে পারি। প্রথমে আমরা HB পেন্সিল ইউজ করব ব্লান্ডিং, লাইট শেডিং করার জন্য। তারপরে এটাকে ব্লান্ডিং করব। আমরা চারটি শেডিং করব, চারটার ব্লান্ডিং টুলস দিয়ে সেটা ব্লান্ডিং করে দেখব। শেডিং করার জন্য আমাদের পেন্সিলগুলো এভাবে কাটলে খুব সুবিধা হয়। আর আমরা কীভাবে এভাবে পেন্সিলগুলো কাটতে পারি সেজন্য আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছিলাম, আপনারা সেটার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনারা এখানে ক্লিক করলেও লিঙ্কটি দেখতে পারবেন। আমার শেডিং শেষ হয়েছে, এবার আমরা ব্লান্ডিং করে দেখব। প্রথমে আমরা পেপার স্ট্যাম্প ইউজ করব। পেপার স্ট্যাম্প দিয়েও খুব সুন্দরভাবে ব্লান্ডিং করা যায়। আমরা এটা খুব আস্তে আস্তে করে এটার উপর দিয়ে ঘুরব, বেশি প্রেশার ইউজ করব না। এরপরে আমরা ব্রাশ দিয়ে ব্লান্ডিং করে দেখব। আমরা ব্রাশ সাধারণত ফেসে ইউজ করে থাকি, আর আমি আমার স্কেচিংয়ে বেশিরভাগ ব্রাশ ইউজ করে থাকি। এরপরে আমরা কটন বার দিয়ে ব্লান্ডিং করে দেখি। কটন বার দিয়েও খুব সুন্দরভাবে ব্লান্ডিং করা যায়। এরপরে আমরা টিস্যু কাপড় ইউজ করে ব্লান্ডিং করে দেখি। টিস্যু কাপড় দিয়ে খুব স্মুথ ব্লান্ডিং করা যায়, এটা খুবই সুন্দর এবং খুব সহজে ব্লান্ডিং করা যায়। আপনারা দেখবেন যে টিস্যু কাপড়ের ব্লান্ডিংটা অনেক সুন্দর হয়ে থাকে, আর অন্যগুলোও সুন্দর কিন্তু টিস্যু কাপড়েরটা অনেক স্মুথ হয়ে থাকে। এবার আমরা 6B পেন্সিল দিয়ে একটু ডার্ক শেডিং করে তারপর ওটাকে ব্লান্ডিং করব। চলুন আমরা আবার চারটা শেডিং করব। এবার আমরা আবার ওটাকে আগেরভাবে প্রথমে পেপার স্ট্যাম্প দিয়ে ব্লান্ডিং করব, তারপরে ব্রাশ দিয়ে, তারপরে কটন বার দিয়ে, তারপর টিস্যু পেপার দিয়ে। আপনারা এই টুলসগুলো খুবই কম দামে এবং মোটামুটি সব জায়গায় পেয়ে যাবেন। সো আপনারা এগুলো ইউজ করলে খুব সুন্দরভাবে স্কেচিংটা করতে পারবেন, রিয়েলিস্টিক স্কেচিং। আপনারা শুধু যদি শেডিং করেন তাহলে সেটা রিয়েলিস্টিক হয় না, এই জন্য ব্লান্ডিংটা খুবই প্রয়োজনীয়। আমি পরে একটা ভিডিও তৈরি করব যে কীভাবে শেডিং করতে হয়।
এবার আমরা খুব সুন্দরভাবে এবং কিছু সহজ জিনিস দিয়ে আমরা ব্র্যান্ডিং করতে পারি, যেটা খুবই প্রয়োজনীয়। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।